লেটুইস পাতা, আরবিতে খাস। লেটুইস পাতা আরবিতে খাস, খুবই পুষ্টিকর একটি পাতা যেটা সালাদ হিসেবে খাওয়া হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। প্রবাস জীবনে আল্লাহ আপনাদের ভালো রাখুন এই দোয়াই করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। ভিউয়ার্স, আজকে আমরা শিখব আরব দেশে যেসব প্রধান প্রধান শাকসবজি পাওয়া যায় সেগুলোর আরবি নাম। আরব দেশের শাকসবজিগুলো খুবই পুষ্টিগুণ সম্পন্ন। আজকের আলোচনায় এমন একটি সবজি আছে যা খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ। গল্প শুনেছি এই সবজিটি খেলে শরীর অত্যন্ত গরম হয় এবং উত্তেজনা বৃদ্ধি পায়। তাই দেখছি শীতের সময় মরুভূমিতে দলে দলে লোকজন এই সবজিটি টুপিয়ে বেড়ায়। এটা মরুভূমিতে এমনি এমনি হয়, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তার আগে বলতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বেল বাটনটি বাজায় দিন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পাতাকপি আরবিতে মালফোফ, পাতাকপি মালফোফ, পাতাকপি মালফোফ, ইন ইংলিশ ক্যাবেজ। কাঁচামরিচ, মিষ্টি মরিচ বা ক্যাপসিকাম আরবিতে ফিলফিল বারেদ, ফিলফিল বারেদ, ইন ইংলিশ বিল পিপার। গাজর আরবিতে জাজর, গাজর জাজর, ইন ইংলিশ ক্যারোটস। পেঁয়াজ আরবিতে বাতসাল, পেঁয়াজ আরবিতে বাতসাল, পেঁয়াজ বাতসাল, ইন ইংলিশ অনিয়ন। স্কোয়াশ আরবিতে কুসা, স্কোয়াশ আরবিতে কুসা, ইন ইংলিশ জুকিনি। রসুন আরবিতে সোম, রসুন আরবিতে সোম, রসুন আরবিতে সোম, ইন ইংলিশ গার্লিক। আদা আরবিতে জিঞ্জাবিল, আদা আরবিতে জিঞ্জাবিল, ইন ইংলিশ জিঞ্জার। আলু আরবিতে বতাত, আলু আরবিতে বতাত, ইন ইংলিশ পটাটো। মিষ্টি আলু আরবিতে বতাত হালুয়া, মিষ্টি আলু বতাত হালুয়া, ইন ইংলিশ সুইট পটাটো। কাঁচামরিচ আরবিতে ফিলফিল, কাঁচামরিচ ফিলফিল, ইন ইংলিশ চিলি, কাঁচামরিচ আরবিতে ফিলফিল। বেগুন আরবিতে বাদিন জান, বেগুন আরবিতে বাজিন জান, ইন ইংলিশ এগ প্লান্ট। ব্রকোলি আরবিতে ব্রকোলি, ইংলিশেও ব্রকোলি। ব্রকোলি একটি খুবই পুষ্টিকর খাদ্য, তাই মহিলা কীভাবে নাচতে দেখেন। ফুলকপি আরবিতে জাহরা, ফুলকপি আরবিতে জাহরা, ফুলকপি জাহরা, ইন ইংলিশ কলিফ্লাওয়ার। স্কোয়াশ যেটা মিষ্টি কুমড়ার মতো, একে স্কোয়াশ, আরবিতে স্কোয়াশ, ইংলিশে স্কোয়াশ, স্কোয়াশ স্কোয়াশ। লেটুইস পাতা আরবিতে খাস, লেটুইস পাতা আরবিতে খাস, খুবই পুষ্টিকর একটি পাতা যেটা সালাদ হিসেবে খাওয়া হয়। ধনে পাতা আরবিতে কাজবারা, ধনে পাতা কাজবারা, কাজবারা, ইংলিশ কোরিয়ান্ডার। পালং শাক আরবিতে সাবানেখ, পালং শাক সাবানেখ, ইন ইংলিশ পেনিস। পার্সলে আরবিতে বাগদুনেস, পার্সলে আরবিতে বলা হয় বাগদুনেস, এটা ধনে পাতার বিকল্প, ধনে পাতার থেকে বেশি গুণসম্পন্ন। মৌরি আরবিতে সিবিন্ত, মৌরি সিবিন্ত, এটার পাতা এদেশে খায়। পেঁয়াজ গাছ আরবিতে বাদশাল আখদার, পেঁয়াজ গাছ আরবিতে বাদশাল আখদার, ইন ইংলিশ স্কেলিন। মূলা আরবিতে ফেজিল, মূলা আরবিতে ফেজিল, ইন ইংলিশ র্যাডিশ। ভুট্টা আরবিতে জুরা বলা হয়, ভুট্টা আরবিতে জুরা, ইন ইংলিশ কর্ন। বিট আরবিতে সামান্দার, বিট আরবিতে সামান্দা, বিট একটা খুবই পুষ্টিকর সবজি। পাথুনি শাক আরবিতে বলে ক্রাপস, পাথুনি শাক আরবিতে ক্রাপস, এক ধরনের ডাঁটা শাক, খুবই পুষ্টিকর। মাশরুম আরবিতে ফতর, মাশরুম আরবিতে ফতর, মাশরুম ফতর, ইন ইংলিশ মাশরুম। অ্যাসপারাগাস আরবিতে অ্যাসপারাগাস, ইংলিশে অ্যাসপারাগাস, খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি। কন্দ জাতীয় ছত্রাক এক ধরনের সবজি
যেটাকে আরবিতে ফ্যাগা বলা হয়। এই ফ্যাগা আরব কান্ট্রিগুলোতে শীতকালে জন্মে। যে বছর বেশি বৃষ্টিপাত হয় সেই বছর ফ্যাগা বেশি হয়। এই সবজিটি খুবই পুষ্টিকর এবং যৌন শক্তিবর্ধক একটি সবজি। কাঁচাতে এক ধরনের গন্ধ আছে, কিন্তু রান্না করলে এর গন্ধ থাকে না। এটা কুয়েতিদের খুবই জনপ্রিয় একটা খাবার। শীতকালে দেখা যায় পুরো মরুভূমি জুড়ে মানুষে এইগুলা টুকায় বা খোঁজাখুঁজি করে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যান, আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকেন, কারণ আমি এই ধরনের টিউটোরিয়াল নিয়মিত দিয়ে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।